নমস্কার, ওম নম শিবায়। আজকে আমি আপনাদের সামনে আবার এসেছি কিছু উপায় নিয়ে, যে উপায়গুলো করলে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন এবং অর্থ লাভের দিকও নির্ণয় করতে পারবেন, আর আপনাদের অর্থ লাভ হবে। অর্থ লাভের ভাগ্য সবার থাকে, কিন্তু সবসময় সেই অর্থ লাভের ভাগ্য চার্ট হিসেবে, মানে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে কোনো কোনো সময় আমাদের পেছনে নিয়ে যায়। মানে এমন কিছু ট্রানজিশন বা এমন কিছু প্ল্যানেটারি কনজাংশনের জন্য আমাদের এই অর্থ লাভ আমরা করতে পারি না, বা আমাদের অর্থ লাভ হয় না, বা আমরা অর্থ সঞ্চয় করলেও সেই অর্থ কোনো না কোনোভাবে চলে যায়। সামনে 19 অগস্ট শ্রাবণ পূর্ণিমার দিন, যাকে আমরা লাখি পূর্ণিমাও বলি, এই দিন যদি আপনি এই উপায়গুলো করা শুরু করেন, তাহলে আপনার গ্রহের বা আপনার মহাদশার কুপ্রভাব পড়লেও আপনি অর্থ সঞ্চয় এবং অর্থ লাভ করতে পারবেন। উপায়গুলি হল, পূর্ণিমার দিন সূর্য ওঠার আগে আপনি উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে একটি কলস নিয়ে তাতে জল ভরে, জলের মধ্যে সিঁদুর, একটু চাল, একটু লাল ফুল আর দুব্বো দিয়ে আপনাকে সূর্যের অর্ঘ্য দিতে হবে। এই উপায়ে যদি আপনি এই দিন শুরু করেন, তাহলে আস্তে আস্তে আপনি আপনার অর্থ সঞ্চয় করতে পারবেন। সূর্যের অর্ঘ্য দেওয়ার সময় এই মন্ত্রটি আপনি 11 বার বলবেন। ওম রাং হ্রিং হ্রাং সা সূর্যায় নমো নমঃ। ওম আদিত্য ঘৃণি সূর্যায় নমো নমঃ। এই দুটি মন্ত্র আপনি অর্ঘ্য দিতে দিতে 11 বার বলবেন। দ্বিতীয় উপায়টি হল, বাড়িতে এই দিন সত্যনারায়ণের পুজো করবেন, তার সাথে মা লক্ষ্মীরও পুজো করবেন, আর মা লক্ষ্মী আর নারায়ণকে নিজের হাতে পায়েস করে নিবেদন করবেন। মা লক্ষ্মী এবং নারায়ণের পায়েস খুবই পছন্দের। এই দিন যদি সকাল আর বিকেল বেলা আপনি মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখেন, তাহলে আপনার আস্তে আস্তে অর্থ লাভ হবে, আপনার বাড়িতে লক্ষ্মী আসবেন। তৃতীয় উপায়টি হলো, আপনার যদি ম্যারিটাল সমস্যা থাকে বা রিলেশনশিপে কোনো সমস্যা থাকে, আর আপনার যদি শারীরিক বা স্বাস্থ্যের কোনো সমস্যা থাকে, তাহলে এই দিন আপনি বিকেলবেলা বজরংবলীর মন্দিরে গিয়ে নিজের নামে সংকল্প করে পুজো দেবেন। প্রতি মঙ্গলবার আর প্রতি শনিবার আপনি যদি এই প্রসেসটা শুরু করেন, তাহলে আস্তে আস্তে আপনার রিলেশনশিপ এবং আপনার স্বাস্থ্যের সমস্যা দূর হয়ে যাবে। চতুর্থ উপায়টি হলো, আপনার রাশির কুল দেবতার যদি আপনি পুজো এই দিন থেকে শুরু করেন, তাহলে আপনার রাশির যে বাজে প্রভাব আপনার পুষ্টিতে আছে সেটা আস্তে আস্তে চলে যাবে, বা আপনার রাশি যদি কোনো বাজে প্ল্যানেটের সঙ্গে অবস্থান করে থাকে, তাহলে আস্তে আস্তে সেটি চলে যাবে। রাশির কুল দেবতা হিসেবে আপনাকে একটা এক্সাম্পল আমি বলে দিতে পারি, সেটা হচ্ছে ধরুন মেষ রাশি। মেষ রাশির কুল দেবতা হলো শ্রী রামচন্দ্র আর বজরংবলী। আপনি যদি মেষ রাশি হয়ে থাকেন, তাহলে আপনি এই দিন শ্রী রামচন্দ্র আর বজরংবলীর আরাধনা শুরু করেন, তাহলে আপনার আস্তে আস্তে রাশির যে বাজে প্রভাব বা রাশি যদি কোনো বাজে প্ল্যানেটের সঙ্গে অবস্থান থাকে, তাহলে সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে, তার প্রভাব আস্তে আস্তে ভালো হতে থাকবে। এই চারটি উপায় যদি আপনি 19 অগস্ট পূর্ণিমার দিন থেকে শুরু করেন, তাহলে আপনার সমস্যা আস্তে আস্তে চলে যাবে, একেবারে যাবে না, কিন্তু ক্রমাগত যদি আপনি এটা করতে থাকেন, তাহলে আপনার সমস্যা আস্তে আস্তে চলে যাবে। এরকম উপায়ের জন্য আমার ইনস্টাগ্রাম চ্যানেল, ফেসবুক চ্যানেল, টুইটার চ্যানেলে চোখ রাখবেন। বার্থ চার্ট কনসালটেশনের জন্য নিচের নম্বরে ফোন করতে পারেন, আমি একটা ফোন কল হবে, আপনার সমস্যার জন্য আমি সবসময় আছি। নমস্কার, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওম নম শিবায়।